नमस्कार बंधुरा कल्पनार गल्पकथाय तोमादेर सबाइके स्वागत। आज के आमी तैरी करे देखाबो नारकेलेर परोटा। ए परोटाटा खेते खूब टेस्टी और सुस्वादु एकटा मिष्टी परोटार रेसिपी निये तोमादेर सामने चले एसेछि। आमी एखाने एकटा गोटा नारकेल के कुड़िये निएछि आर तार मध्ये दिए दिच्छि 4 चामच चीनी। चीनी आर नारकेलटा आमी खूब सुंदर करे मिशिए नेब। আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশালে মেশানোটা ভালো হয়। মেশানোটা হয়ে গেছে, দেখো ঠিক এরকম হয়েছে। এবারে আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটার সাথে মিশিয়ে নিলাম। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এবার আমি ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমন আমরা রুটির জন্য তৈরি করি ডো সেরকম সাইজেই আমি করে নিচ্ছি। তো আমার 7টা ডো হয়েছে। আর এবার আমি একটা ডোকে হাতের 2 তালুর মধ্যে রেখে একটু গোল করে নিলাম। আর এবার আমি বেলে নেব, তাই জন্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। আর এবার আমি গোল করে বেলে নেব। তো দেখো আমি গোল করে বেলে নিয়েছি। এবার আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেলের পুর। নারকেল আর চিনির মিশ্রণটা আমি 2 চামচ দিয়ে একটু বিছিয়ে দিয়েছি মাঝখানে। এবার আমি 2 পাশ থেকে ভাঁজ করে দেব, ঠিক এইভাবে এপাশ থেকেও ভাঁজ করে দেব আর এবার উপর পাশটা ভাঁজ করব, তারপর এই পাশটা ভাঁজ করে দেব। 4 পাশটাকে এভাবে ভাঁজ করে দিলাম আর নারকেলের পুরটা বের হবে না। এবার আমি উপর থেকে হালকা করে একটু বেলে নিলাম, আরও একটু বড় হয়ে গেল পরোটাটা। তো ঠিক এইভাবেই আমি সবগুলো করে নেব একইভাবে। তো দেখো এখানে আমি কতগুলো করে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার পরোটাটা ভাজার পালা। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল তেল। তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে চারপাশে মাখিয়ে নিলাম। এবার আমি পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখানে 2টো পরোটা একসাথে ধরে যাবে, তো আমি 2টো দিয়ে দিচ্ছি। 2টো পরোটাকে দিয়ে আমি গ্যাস ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, যাতে পরোটা আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজা হবে আর ভিতরটাও খুব সুন্দর হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি পরোটাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালারও কিন্তু এসছে পরোটার। মোটামুটি ভাজা হয়ে গেছে আর এবার আমি উঠিয়ে নিচ্ছি। পরোটাগুলোকে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে পরোটাগুলোকে দেখতে, আর খেতেও এই পরোটাটা অসাধারণ হয়। আর মিষ্টি মিষ্টি এই নারকেলের পরোটাটা কিন্তু সুস্বাদু হয় খেতে।
এবার আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নেওয়ার পর আরও সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে, খেতেও খুব সুস্বাদু হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আলুর পরোটা, ফুলকপির পরোটা তো অনেক খেয়েছেন, একবার নারকেলের পরোটা বাড়িতে করে দেখবেন, সবাই খুব তৃপ্তি করে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, প্রচুর করে শেয়ার করে দিবে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে এরমই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাইকে টাটা।